খুলনা মহানগরীর একেবারে লাগোয়া উপজেলা রূপসা তেরোখাদা ও দিঘুরিয়া। কিন্তু ভৈরব ও রূপসা নদী দ্বারা এই তিন উপজেলা মহানগরী থেকে বিচ্ছিন্ন, তাই নিত্য প্রয়োজনে ও কাজের সন্ধানে এসব এলাকার মানুষকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পার হয়ে আসতে হয় খুলনা মহানগরীতে। অপরদিকে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এসব উপজেলায় গড়ে ওঠেনি কোনো শ্রমঘন শিল্প কলকারখানা, ফলে অর্থনৈতিকভাবেও বঞ্চিত জেলার এই তিন উপজেলায় বসবাস করা প্রায় 5 লাখ মানুষ। তাই পিছিয়ে থাকা এই অঞ্চলকে সড়ক নেটওয়ার্কের আওতায় আনতে 23.5 কিলোমিটার মহাসড়ক সহ ভৈরব, আতাই এবং আঠারোবাঁকি নদীর উপর 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। সড়কটি নির্মাণ হলে মংলা বন্দর ব্যবহারকারী যানবাহন খুলনা মহানগরীতে প্রবেশ না করেই খুলনা মংলা ও খুলনা যশোর মহাসড়ক দিয়ে চলাচল করতে পারবে। ২০০২ সালের মাস্টার প্ল্যানে এই সড়কের পরিকল্পনা করা হয়েছিল। প্রকল্পটি বাস্তবায়িত হলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, এসব অঞ্চলে সম্প্রসারিত হবে পরিকল্পিত নগরায়ন,